হিসাব তথ্য ব্যবহারকারী। প্রিয় শিক্ষার্থীগণ, আজ আমরা আলোচনা করব হিসাব তথ্য ব্যবহারকারী, অর্থাৎ হিসাবের তথ্য কারা ব্যবহার করে থাকে। ইংরেজিতে বলা হয় ইউজার্স অব অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব তথ্য ব্যবহারকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, ক আভ্যন্তরীণ ব্যবহারকারী ইন্টারনাল ইউজার্স, খ বাহ্যিক ব্যবহারকারী বা এক্সটার্নাল ইউজার্স। তাহলে দেখা যাক আভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে কারা কারা আসে। আভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে প্রথমে আসে মালিক পক্ষ, দুই নম্বরে আসে ব্যবস্থাপকগণ, তিন নম্বরে আসে আভ্যন্তরীণ নিরীক্ষক, চারে আসে কর্মচারীবৃন্দ। আর বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে সম্ভাব্য বিনিয়োগকারী, পাওনাদারগণ, ঋণদাতাগণ, আয়কর ভ্যাট কর্তৃপক্ষ, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, ভোক্তা, শ্রমিক সংঘ, আর্থিক পরামর্শক, অর্থনৈতিক পরিকল্পনাকারী, বণিক সমিতি, গবেষক, জনগণ এবং সরবরাহকারী। তাহলে এই আমরা বুঝতে পারলাম যে আভ্যন্তরীণ ব্যবহারকারী আর বাহ্যিক ব্যবহারকারী। দেখো আভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে আমরা মালিক পক্ষ, মালিক কেন তার হিসাবে তথ্য ব্যবহার করবে, এটা খুব সিম্পল। মালিক তার ব্যবসা সম্বন্ধে জানার জন্যে সে কতগুলো শেয়ার রাখবে, কতগুলো শেয়ার বিক্রি করবে, তার কর্মপন্থা কী হবে, পরবর্তীতে সে ব্যবসা কীভাবে সম্প্রসারণ করবে, এসব তথ্য জানার জন্য মালিক তার আভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী হিসেবে হিসাব তথ্য ব্যবহার করে থাকে। ব্যবস্থাপকগণ অবশ্যই জানতে হবে তাদের ব্যবসা পরিচালনা, পরিকল্পনা, সমন্বয়, যোগাযোগ, উৎপাদন ব্যবস্থাপক, মার্কেটিং ব্যবস্থাপক, এসব ব্যবহারকারী আর কি, তারা হিসাবের তথ্য আভ্যন্তরীণ ব্যবহার হিসাবকারী হিসাবে ব্যবহার করে থাকে। আভ্যন্তরীণ নিরীক্ষক, নিরীক্ষা কার্যের জন্য অবশ্যই তথ্য জানা আবশ্যক, নিরীক্ষকগণ অবশ্যই তথ্য সংগ্রহ করবেন। আর কর্মচারীবৃন্দ তাদের পাওনা, অধিকার, তাদের বোনাস, বেতন, সুবিধা দিয়ে ইত্যাদি আদায়ের লক্ষ্যে এবং তাদের চাকরির নিরাপত্তা জানার জন্য তারা ব্যবহার করে থাকে। আর বাহ্যিক ব্যবহারকারীর মধ্যে সম্ভাব্য বিনিয়োগকারী, সম্ভাব্য বিনিয়োগকারী বলতে আমরা বুঝতেছি যে ব্যবসাতে বিনিয়োগ করতে চায়, সে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই ব্যবসার তথ্য জানতে চাবে, ব্যবসার অবস্থা কেমন, তাহলে বিনিয়োগ করলে কী হবে, বিনিয়োগ করলে ক্ষতি হবে না লস হবে, সেটা জানার জন্য অবশ্যই তার তথ্য ব্যবহার করতে হবেই। পাওনাদারগণ পরিষদের ক্ষমতা যাচাই করেই বিভিন্ন প্রতিষ্ঠান ধারে পণ্য বিক্রি করে, ক্ষমতা যাচাইয়ের জন্যই বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব তথ্যের উপর নির্ভর করতে হয়। অর্থাৎ পাওনাদারগণ যে ধারে পণ্য বিক্রয় করবে সে তথ্য ব্যবসার তথ্য জানতে চাইবে এবং তার পরিশোধ ক্ষমতা কেমন সেটা জানতে চাইবে। ঋণদাতাগণ অবশ্যই জানতে চাইবে, কারণ হিসাব তথ্যের সাহায্যে সুদসহ মূল অর্থ পরিশোধের ক্ষমতা যাচাই করে ঋণদানকারীগণ ঋণ প্রদান করে থাকে। আয়কর ভ্যাট কর্তৃপক্ষ, তারা তাদের মূল্য সংযোজন কর থেকে শুরু করে সমস্ত কর আদায়ের জন্য তথ্য সংগ্রহ করে থাকে। নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ, তারা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করার জন্য তথ্য ব্যবহার করতে পারে। আর ভোক্তা, ভোক্তাগণ সবসময় কম মূল্যে মানসম্মত পণ্য ক্রয় করতে চায়, প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মান এবং ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা এসব ভোক্তাগণ সাধারণকে হিসাব তথ্যের উপর নির্ভর করতে হয়। শ্রমিক সংঘ, শ্রমিকেরা তাদের শ্রমিকের বর্ধিত মজুরি, বোনাস, অন্যান্য দাবি আদায়ের জন্য মালিকের সঙ্গে দর কষাকষি করার জন্য হিসাব তথ্যের আভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করে, বাহ্যিক তথ্য সংগ্রহ করে থাকে। আর্থিক পরামর্শক, কারবার পরিচালনা সংক্রান্ত পরামর্শ ও সেবা প্রদান করতে হিসাব তথ্য আর্থিক পরামর্শকের প্রচুর সাহায্য করে থাকে। অর্থনৈতিক পরিকল্পনাকারী, প্রতিষ্ঠানের অর্থ ও অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কিত বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের প্রয়োজন হয়, অর্থনৈতিক বিভিন্ন দিক পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়নের জন্য পরিকল্পনাকারী হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। তাছাড়া করে কে, বণিক সমিতি, সরকারের বিভিন্ন গৃহীত নীতিমালা দেশের বণিক সমিতি তথা দেশের অনুকূলে প্রভাবিত করার ক্ষেত্রে হিসাব তথ্যের পরিচালনাটা করে থাকেন। গবেষকগণ তাদের গবেষণা কার্যে বিভিন্ন হিসাব তথ্য ব্যবহার করে থাকেন, তাছাড়া প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত কোনো তথ্য আবিষ্কার ও উদ্ভাবনের জন্য হিসাব তথ্য জানা অপরিহার্য। জনগণ সর্বোপরি
আপামর জনসাধারণ দেশের ব্যবসা প্রতিষ্ঠান ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা, অদক্ষ পরিচালনার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে কিনা ইত্যাদি বিষয়গুলো জানার জন্য হিসাব তথ্য ব্যবহার করে থাকে। আর সরবরাহকারী সাপ্লায়ার্স, এরা সরবরাহকারী তাদের সরবরাহকৃত পণ্যের বিপরীতে প্রাপ্ত অর্থের নিশ্চয়তা পেতে চায়, সেই কারণে তারা হিসাব তত্ত্বের ব্যবহার করে থাকে। উল্লেখিত ব্যবহারকারী ছাড়াও আরও উল্লেখযোগ্য ব্যবহারকারী হিসাব তত্ত্বে পাওয়া যায়, যেমন আইনজীবী, আইন প্রণেতা, পরামর্শ ফার্ম, কেন্দ্রীয় ব্যাংক, কোম্পানির আর্থিক বিশ্লেষক, অবলেখক, দালাল, ক্রেডিট রেটিং ফার্ম, আর্থিক প্রতিবেদন প্রকাশকারী সমূহ, ছাত্র শিক্ষক ইত্যাদি হিসাব তত্ত্ব ব্যবহার করে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা হিসাব তত্ত্বের ব্যবহারকারী কারা সে সম্পর্কে একটা বিশদ আলোচনা করলাম। আশা করি এটা কয়েকবার শুনলেই মাথার মধ্যে ঢুকে যাবে এবং এটা লিখতে পাবে। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং প্রায়ই এই প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে।